বিসমিল্লাহিরহমানিরহিম। দাওয়াতুল ইসলাম সোসাইটি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন, স্থান ঐতিহাসিক ঈদগাহ ময়দান নারায়ণগঞ্জ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অন্যায় অসত্য মানবরচিত মতাদর্শের বিরুদ্ধে, মানবরচিত মতবাদ কুফুরি শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, নন্দিত আলেমে দিন আপোষহীন জননেতা হযরতুল আল্লাম মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদি। প্রযোজনা ও পরিবেশনা স্টার গোল্ড, 30 পাটুয়াটুলি, সালাম মেনশন, ঢাকা। বাচ্চা যেভাবে চকলেট চুষে শেষ করে ফেলে, ব্ল্যাক হোল অত বড় তারা নারে মুহূর্তের ভিতরে চুষে শেষ করে ফেলে দেয়, এই কথা বিজ্ঞান আবিষ্কার করলো সেই দিন। কিন্তু 1500 বছর আগে যিনি কোনো সায়েন্স ল্যাবরেটরিতে জীবনেও যান নাই, লেখাপড়া করেন নাই, লিখতে পারেন না, পড়তে পারেন না, নাম সই করতে পারেন না, সেই বিশ্বনবী মহানবীর মুখ থেকে আল্লাহ তাআলা ব্ল্যাক হোলের সন্ধান দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ কসম সেই পতিত স্থানে যেখানে তারকাসমূহ নিপতিত হয়। তারকা নিপতিত কোথায়? ব্ল্যাক হোলের মধ্যে। সেটি সেই কথা 1500 বছর আগে কোরআনে লিপিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞানের একটি থিওরি এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়, আজ একটা কাল একটা, কিন্তু নবীদের কথায় কোনো তারতম্য হয় না, বিজ্ঞানীদের কথায় তারতম্য হয়, রাজনীতিবিদদের কথায় তারতম্য হয়, দার্শনিকদের কথায় তার হয়, নবীদের কথায় তারতম্য বলে হয় না। কার্ল মার্ক্স বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব, আর্ল ফ্রয়েড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব, ডারউইন এসে বললো বেটারা তোমাদের কারো কথা ঠিক না, মানুষ মোটে মানুষই না। বলে মানুষ কি? বলে মানুষ হলো বান্দর। এর একটার কথার সাথে আর একটার কথা মিল নেই। এবার বলে নবীদের কথা, একজন নবী বলেছেন আল্লাহ এক, আরেকজনে বলেছে বেশি হইতে পারে, নাউজুবিল্লাহ কবেন না, একজনে বলেছে পরকাল আছে, আখেরাত আছে, জবাবদি আছে, ফেরেশতা আছে, সিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আর একজনে বলছে যে নাও থাকতে পারে। হয়েছে এরকম? হয় নাই। কেন হয় নাই চিন্তা করেছেন? সব নবীদের স্লোগান একটা, বক্তব্য এক ধরনের, কারণ নবীদের কথা এসেছে একটি অফিস থেকে। অফিসটা কার বলেন? আর একজন মাত্র বিশ্বস্ত বার্তাবাহক, স্পেশাল মেসেঞ্জার, সমস্ত নবীদের কাছে আল্লাহর বক্তব্য নিয়ে এসেছেন বিশ্বস্ততার সাথে, তার নাম কি? এবং সব নবীদের স্লোগান একটা, কি স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটি স্লোগান সব নবীদের, দ্বিতীয় কোনো স্লোগান নাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই স্লোগানটাকে বলা হয়েছে আফজালুল যিকর, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। এটাই একমাত্র শ্রেষ্ঠ স্লোগান একমাত্র জিকির। এখন এই জিকিরটাকেও আমরা, এই কালেমাকে আমরা শুধু জিকিরের বুলি বানাইছি, এটাকে এটার সঠিক অর্থ আমরা ব্যবহার করতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ খালি জিকির করে, খয়রাত করে, মুসাফিরদের দেখবেন, মুসাফির বলছেন তো ভিক্ষু, ভিক্ষু থালাক্ষান নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ একটা টাকা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ এয়ারপোর্টে টাকা চায় না, এয়ারপোর্টে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ একটা ডলার দেন। এখন তো ওদের কাছে নাকি মোবাইল গেছে, ভিক্ষুকরাও নাকি মোবাইল ব্যবহার করে বলে হ্যালো, আবার অপার প্রান্ত জিজ্ঞেস করে কে, কয় আমি ফকির সাহেব। কোন ফকির সাহেব? কই যে সেরাটনের সামনে দেখা হয়েছিল, মোবাইল এখন তাদের কাছে আছে। এখন এই জিকিরটা হচ্ছে ভিক্ষার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষার বলি।
নাউজুবিল্লাহ, এটা ভিক্ষার বলি ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন হযরতে মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউনের তক্ত তাউজ ভেঙে চুরি চুর মার হয়ে দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদের গোষ্ঠী শেষ, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা মুগিরের গোষ্ঠী শেষ। কালেমা সেই জন্য সেই কালেমাটাকে ব্যবহার করতে পারি নাই, বরং জিকের, সেই জিকেরও নানান কায়দা, এক এক পীর এক এক কায়দা করেছেন। কেউ করেছেন লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে, আবার কেউ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে এমন ঘা মারো ইল্লাল্লাহ, যাতে কলম থাকলেও পারে গেলেও পারে। এরপরে লা ইলাহা কতক্ষণ, ইল্লাল্লাহ কতক্ষণ? ওলামা হযরাত বুদ্ধিমান লোক, আপনার আপনাদের কাছে প্রশ্ন, রসুল্লাহ যা করেন নাই তার মধ্যে কোনো সওয়াব আছে মনে করাও গুনাহ, ঠিক কিনা বলেন? আপনি আমাকে হাদিস দিয়ে প্রমাণ করেন, রসুল্লাহ সারা জিন্দগিতে সাহাবিদের নিয়ে একত্রিত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির করছেন? বলেন বলেন বলেন, করেন নাই, করেন নাই। এখন প্রশ্ন উঠতে পারে, রসুল্লাহ যা করে নাই তা যদি না করি তাহলে আপনি মঞ্চ বানাইয়া চেয়ার বানাইয়া ওয়াশ করতেছেন, এরকম কি রসুল্লাহ করছে? রসুল্লাহ কি প্লেনে চড়ছে? আপনি যেমন গাড়িতে চলে আসলেন, রসুল্লাহ কিরকম গাড়িতে চড়ছে? প্রিয় ভাই সব কথাগুলি বুঝতে হবে, ওনারা এইসব দলিল দেয় বলেই বলতেছি। সব যদি বেদায়ত হয় তাহলে তো রিক্সাও বেদায়ত, রসুল্লাহ তো রিক্সায় চড়ে নাই। প্রত্যেকটি শব্দের শরীয়তের অর্থ আছে, অভিধানের অর্থ আছে। বেদাত শব্দের আবেদনিক অর্থ হলো নতুন কাজ, কিন্তু শরীয়তের অর্থ হলো এবাদতের মধ্যে রসুল্লাহ যা যা করেন নাই সেই সব জিনিসগুলি এবাদতের মধ্যে ঢুকানোর নাম বেদাত। অর্থ ঠিক করতে পারছি কিনা, ঠিক কিনা? আমি আবার সার্টিফিকেট নিচ্ছি মাদানী হুজুরের কাছ থেকে, এটার নামই বেদাত। রসুল্লাহ এভাবে জিকের করেন নাই, আচ্ছা গেল লাই লাই না, তারপরে লাই লা বাদ দিয়ে দিল, এরপরে করলো কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এইটা কি, এইটা কি? লা ইল্লাল্লাহ মানে কি? ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। হাজার হাজার মানুষ একসাথে বলতেছে আল্লাহ ছাড়া, পাগল মজনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের জিন্দেগির ভিতরে একটা সেকেন্ড এরকম জিকির করেন নাই। আপনারা হাদিস চাইবেন, একজন পীর সাহেব জিকির শিখালেন আর পাগলের মতো দৌড়াবেন কেন? তাকে প্রশ্ন করুন, হাদিস দেখান। আমরা কোনো পীরের গোলাম হতে চাই না, এমনকি নবীর গোলামও নই, আমরা নবীর উম্মত। গোলাম কার? আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন গোলাম কার? আল্লাহ। আবার বলুন আল্লাহ। আর একবার চিল্লায় বলুন আল্লাহ। প্রিয় ভাই সব, এটাই ঠিক, কোরআন শরীফের আলো জ্বাললে অন্ধকার দূর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে রসুল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন নাই। তারপরে গেল লা ইলাহা, তারপরে গেল ইল্লাল্লাহ, এরপরে আল্লাহ, খণ্ডিত জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা রসুল্লাহ কীভাবে আল্লাহ জিকির করছেন দেখান, হাদিস যদি থাকে, আমি তো অত ইলম কালাম রাখি না, যদি থাকে আমাকে দেখান আমিও করব। আমি যদি লেখাপড়া করেছি তাতে দেখেছি রসুল্লাহ জিকির করতেন, আল্লাহর নাম নেওয়ার সময় আল্লাহর সাথে একটা সেবত জুড়ে দিতেন, তিনি বলতেন আল্লাহু আকবার, তিনি বলতেন সুবহানাল্লাহ, তিনি বলতেন আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ আল্লাহর জিকির এক মিনিটের জন্য রসুল্লাহ করেন নাই। তো কেন মানুষগুলিকে গোমরাহ করা হচ্ছে? একসাথে মজলিস করে বসে এইভাবে জিকির করে একেবারে সামিয়ানা ফাটায় ফেলানো এইসব কাণ্ড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মূল মেসেজ কি? মূল মেসেজ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও মানব মণ্ডলী শোনো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুচি তেলি ধোপা নাপিত যাদের নাম মানুষ তারা শোনো, উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, তোমার রবের আনুগত্য করো, গোলামি করো। আমরা গোলাম, বলেন আমরা কি? আমরা যে গোলাম তা বলতে কি কোনো হেজিটেট ফিল করেন? কোনো অপমান মনে হয়? আমরা সবাই কি? তবে মনে রাখতে হবে, আমরা অপমান বোধ করতাম যদি কোনো পীরের গোলাম হইতাম,
যদি কোনো মন্ত্রীর গোলাম হতাম, যদি কোনো রাজাবাদশার গোলাম হইতাম, তাহলে অপমান বোধ করতাম। আমরা তো কোনো রাজাবাদশাহ, কোনো পীর বুজুর্গ কারো গোলাম নই, আমরা গোলাম সেই মহান সত্তার যিনি ওই বিশাল আকাশের মালিক, যিনি ওই বিস্তীর্ণ জমিনের মালিক। কী ধারণা আপনার আল্লাহর সম্পর্কে? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহ, আল্লাহ তাআলার মর্যাদা অনুযায়ী তোমরা আল্লাহর চেনো নাই। আল্লাহ বলতেছেন আল্লাহর মর্যাদা অনুযায়ী তোমরা তার মর্যাদা রক্ষা করো নাই, বলো নাই, চেনো নাই, বোঝো নাই। এই যে একটা সামিয়ানা, এতটুকু একটা সামিয়ানা বানাইতে কতগুলি খুঁটি তাকায় দেখছেন, কত খুঁটি। এবার সামিয়ানা দিয়া মনের শ্রোখ দিয়ে আকাশের দিকে তাকান, কি বিশাল আকাশ, একটি খুঁটিও কি আছে? অত বড় আকাশটার মালিক আমার আল্লাহ। সমুদ্র, মহাসমুদ্র, মহাসমুদ্র আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, কূল নাই, কেনারা নাই, অত বড় বিশাল সমুদ্রের মালিক আমার আল্লাহ। ওই পাহাড়গুলার মালিক আমার আল্লাহ। বলেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। সেই সমুদ্রের মধ্যে সুবহানাল্লাহ প্রাণী জগৎ কে সৃষ্টি করেছে? সমুদ্রের ভেতরে সমুদ্রের প্রাণীগুলি তারা যেন মিষ্টি পানি থেকে মাহরুম না হয়ে যায়। মিষ্টি পানি ছাড়া পানি পানের তৃপ্তি হয় না কোনো প্রাণীর। এজন্যে সমুদ্রের মধ্যে প্রশান্ত মহাসাগরে কয়েক বছর পূর্বে আবিষ্কৃত হয়েছে 4,000 কিলোমিটার লম্বা, 250 কিলোমিটার চওড়া একটি এলাকা আবিষ্কৃত হয়েছে আজ থেকে বেশ কয়েক বছর আগে, যার পানি সম্পূর্ণ মিষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মারাজাল বাহরাইনি জালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। প্রবাহিত নদী, দুটি নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, দুটি নদী বলতে আক্ষরিক নয়, পানি প্রবাহিত হচ্ছে পাশাপাশি, কিন্তু মিষ্টি পানি নোনা পানিকে মিষ্টি বানাইতে পারতেছে না, নোনা পানি মিষ্টি পানি দাঁড়িয়ে এসে মিষ্টি পানিকে লবণাক্ত করতে পারে না, অথচ মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ, এই আমার আল্লাহ। সুবহানাল্লাহ, একবার আমার দাওয়াত হলো ক্যালিফোর্নিয়ায়, আমেরিকা, দুনিয়ারে মাথার মাথা। আমাদের দেশ তো ছোট্ট দেশ, 56,000 বর্গমাইল, ঢাকা থেকে যদি আপনি ডোমেস্টিক ফ্লাইটে ওঠেন F-28, তাহলে 50 মিনিটের মধ্যে বাংলাদেশের এরিয়া শেষ। যদি আপনি DC-10 ওঠেন তাহলে 25 মিনিটের মধ্যে বাংলাদেশ শেষ। যদি আপনি ফাইটারে ওঠেন তাহলে 4 থেকে 5 মিনিটে বাংলাদেশ শেষ। এই হলো আমার দেশ নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি স্টেট, যেটা আটলান্টিক মহাসাগরের পারে। ওইখান থেকে প্লেনে উঠলাম, টানা 7 ঘন্টা ফ্লাইট পর একই দেশে ক্যালিফোর্নিয়া গিয়ে নামলাম, লস অ্যাঞ্জেলেসে। ওইটা আবার প্রশান্ত মহাসাগরের পারে, চিন্তা করেন 7 ঘন্টা ফ্লাই একটানা, নন স্টপ জার্নি। ওখানে নামার পর শুনলাম 3 দিন আমার প্রোগ্রাম, তার মধ্যে একদিন রেখেছে আমার রিক্রিয়েশনের জন্য, একটু দেখাশোনা সাইট সিন। নিয়ে গেল আমাকে ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলেস থেকে 300 কিলোমিটার দূরে, ওই জায়গার নাম হলো সেন্দিয়াগো। সেন্দিয়াগো সি ওয়ার্ল্ড, এখানে সমুদ্র প্রাণী আছে, সব ধরনের প্রাণী এখানে রেখে দেওয়া হয়েছে, অন্তত 3 দিন লাগে দেখতে, আমার হাতে 5 ঘন্টার সময়। প্রথমেই নিয়ে গেল একটা মাছের খেলা দেখাতে, টিকিট ফিকিট সব তারা করলো, অনেক টাকা লাগে। একটা বিরাট পুকুর, তার চতুর্দিকে যে গ্যালারি আছে পুকুরের, চতুর্দিক না একটা সাইড এভাবে গ্যালারি করা, এভাবে রাউন্ড, সেখানে 10,000 লোক একসাথে বসতে পারে, মাছের খেলা। আচ্ছা, বসে গেলাম খেলা দেখার জন্য, যে মাছ দুইটা খেলা দেখাতে আসলো ওই মাছে মানুষের বাঁশি বোঝে, হাতের আঙ্গুলের এশারা বোঝে, কথাও বোঝে, ট্রেনিং দিয়ে এরকম বানাইছে। বাঁশি দিল, মাছগুলো পিছনে ছিল মাঝখানে পার্টিশন, ওখান থেকে তারা চলে এলো, এভাবে হাতে তালি দিল, খেলা যে দেখাবে সে মেয়েটা এবং ছেলেটা, হাতে তালি দিল, মাছটা তার কোমর পর্যন্ত পানির উপর উঠে, তারও দুইটা হাত আছে, ডানা ডানা দিয়ে এক লাফ দিল। দেখে অবাক হয়ে গেলাম, অনেকগুলি খেলা দেখাইছে, মাছ কত বড়,
তা আমি মনে করি যে মঞ্চের চাইতেও বড় হবে, অনেক বড় মাছ। সে যখন উঁচা হইলো তখন আমার কাছে মনে হলো সৌদি আরবের প্রিন্সদের মতো, বুকটা সাদা পিঠটা কালো, মনে হয় কালো আবা পড়ছে। এক একটা খেলা দেখায় আর মঞ্চের কাছে গিয়ে এইভাবে হা করে, যখন হা করে তখন খেলা যারা দেখায় তারা 4-5 বালতি মাছ পেটের মধ্যে ঢুকায় দেয়। আমি দেখে মনে করলাম আমার মতো 20-25টা যদি ছেড়ে দেয় মাছে মনে করবে সেলাপুটি খাইতেছে। এইরকম বিশাল মাছ একটা না, ওখানে জানতে পারলাম সমুদ্রের ভিতরে সব থেকে বড় মাছ হলো তিমি মাছ, আর সেই তিমি নীল প্রজাতির যে তিমি তার ওজন হয় নাকি 5,000 টন পর্যন্ত, 5,000 টন। এতে ডিম দেয় না বাচ্চা দেয়, বাচ্চা দিলে স্তন্যপায়ী জীবেরা প্রাণী, বাচ্চা দিলে যেদিন জন্ম হয় বাচ্চা সেই দিনই তার 50-60 মন দুধ খাওয়া লাগে। যেমন ইন্ডাস্ট্রি তেমন তার প্রোডাকশন, যেমন মা তেমন সা। এবার আমি অবাক হয়ে গেলাম, মহাসমুদ্রের ভিতরে এই ধরনের অসংখ্য তিমি মাছ, অসংখ্য শ্যামুপিস, অসংখ্য সি লায়ন, অসংখ্য সার থেকে শুরু করে সমুদ্রের সব প্রাণী, আর স্থলভাগের গন্ডার হাতি থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত, টুনি পাখি থেকে শুরু করে গল পাখি পর্যন্ত, ছোট চেলা থেকে বিচ্ছু থেকে শুরু করে পাইথন অজগর সাপ পর্যন্ত সকালবেলায় সব খালি পেটে বেরিয়ে যায়। আল্লাহ বলেন সব প্রাণীগুলিকে দিনান্তে দিনের শেষে সব প্রাণীর পেট ভরাইয়া যার যার ঘরে আমি আল্লাহ ফিরাইয়া দেই। জালিকুমুল্লাহ রব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলো, সকল প্রাণীকে যিনি আহার যোগান, উবুদু রব্বাকুম, ইবাদত করো তোমার ওই রবের যিনি এগুলার মালিক। সুবহানাল্লাহ, কি ক্ষমতা তার, ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে। সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, আমিরকে ফকির বানান, ফকিরকে আমির বানান, রাস্তার লোক ধরে নিয়া দেশের প্রেসিডেন্ট বানান, আবার বেয়াদবি করলে পরে থাপ্পড় মাইরা জেলখানার মধ্যে ঢুকাইয়া দেয়, পারেন কি না? এ হচ্ছে আল্লাহ, প্রচণ্ড ক্ষমতার মালিক। সুতরাং ইবাদত আপনি যাত্রা করতে যাবেন কেন? ইন্নাল্লাযীনা তাদউউনা মিন দূনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহ কিন্তু লাঠি মারার জন্য ফেরেশতা পাঠায় না, আল্লাহ ইচ্ছা করলে পিটাইতে পারতেন আমাদেরকে, পারতেন না? আরে ভাই কথা কর না কেন, আল্লাহ ফেরেশতা পাঠাই দিত লাঠি নিয়ে অদৃশ্য পিটাবা, তোমার দেখবে না গাড়ির উপর গালি পিটাবা, পারতেন না আল্লাহ? পারতেন, কিন্তু তিনি হালিম, হালিম, দারুণ ধৈর্য, তিনি পিটান না, যুক্তি দিয়ে বুঝান আমার ইবাদত করো, আমার গোলামি করো। ইন্নাল্লাযীনা তাদউউনা মিন দূনিল্লাহি ইবাদুন আমসালুকুম, দেখো তোমরা আমার বাদ দিয়ে যার ইবাদত করো, যার দাসত্বর গোলামি করো, ওগুলো আমার গোলাম। তুমি সূর্যের ইবাদত করো, সূর্য আমার গোলাম, আছে না সূর্যের পূজারি? তুমি চাঁদের ইবাদত করো, চাঁদ আমার গোলাম। তুমি পাথর দিয়া মূর্তি বানায় ইবাদত করো, পাথর আমার গোলাম, এবং পাথরগুলিকে জাহান্নামের আগুন পোড়ানো হবে। জাহান্নামের আগুন কি পোড়ানো হবে? পাথর, পাথর পড়বে কেমনে? এটা আমার একটা চিন্তা ছিল, পাথর পড়ে কেমনে, পাথর ফালাইত না আগুনের মধ্যে, সহজে পড়বে না তো, বছর পর বছর পড়লেও থাকলেও পড়বে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ বলেছেন পাথর হবে কি জানি আয়াতটা, হিজারাতান ওয়াকুদুন নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, মানুষ এবং পাথর, এটা হবে জাহান্নামের ইন্ধন, জানান জ্বালানো হবে, উত্তপ্ত করা হবে। ইন্ডিয়া, আমি রোম সফর করলাম ইটালি, ওইখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো পম্পেই, যেটা 250 বছর আগে মাটির নিচে তলায় গেছিল, খোঁজ পাইছিল না, পরে আবার এই শহর পাওয়া গেছে। সেই শহরের কথা শোনাবো না, এটা আল্লাহ তাআলার মেহরবানি। আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো আর দেখো কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন, সত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি, ঘুরে ঘুরে দেখো। আল্লাহ আমারে দেখাইছে
পৃথিবীর 4-5টা মহাদেশের অন্তত 50টারই বেশি দেশ আল্লাহ দয়া করে তারে গোলামকে দেখিয়েছেন। বিসুবিয়াস পৃথিবীর সব থেকে বড় আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরি দেখতে গেলাম, আমাকে নিয়ে গেল দেখাবার জন্য, পাথর পড়ে কেমনে। এরপরে সেই বিসুবিয়াসের উপর উঠলাম, গাড়ি উঠলো, ওটা 3 কিলোমিটার লম্বা গাড়ি উঠলো, 1 কিলোমিটার, বাকি আর উঠতে পারলো না, বাকিটা পায়ে হেঁটে উঠতে হলো। আর পায়ে হেঁটে পাহাড় বয় যে কত কষ্ট, আমি আমার জীবনের প্রথম পাহাড় পেয়েছিলাম জবালে নূর। জবালে নূরে যখন উঠলাম 3 বোতল পেপসি খাওয়া লাগছে আমার, তখন স্বাস্থ্যটা, আমি নারায়ণগঞ্জ যখন প্রথম আসছি আপনারা দেখছেন সেই শরীর তো নাই, 26 বছর ডায়াবেটিস, তারপরেও আল্লাহ যে চিল্লাবার ক্ষমতা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, স্বাস্থ্য খুব ভালো ছিল, খুব কষ্ট হইল। আমি যখন গুহায় ঢুকলাম যেখানে অহিনাজিল হয়েছিল, আমার কেন যেন রসুল্লার কথা মনে পড়লো না, আমার প্রথমে মনে আসলো মা খাদিজার কথা। রসুল্লা তো পুরুষ মানুষ, মা খাদিজা রসুল্লার খাবার নিয়ে মেয়ে লোক মানুষ হইয়া এদুর কেমনে উঠছে, খুব কান্দলাম। ওটা ছিল প্রথম পাহাড় বাওয়ার অভিজ্ঞতা। দ্বিতীয় পাহাড় বাওয়ার অভিজ্ঞতা হলো বিসুবিয়াস। সেই বিসুবিয়াসের 1 কিলোমিটার গাড়িতে বাকি 2 কিলোমিটার হেঁটে, সাথে প্রায় 50-60 জন লোক ছিল, তাদের নিয়ে উঠলাম। উঠে দেখি পাহাড়ের আগুনে যে জ্বলছে, আগুনের লাভা বেরিয়ে পাথর গলিয়ে গলে গেছে, পাথর গলে অন্তত চতুর্দিকে 12 কিলোমিটার এরিয়া নিয়ে বাড়িঘর মানুষ শেষ হয়ে গিয়েছে। উপরে উঠলাম এবং দেখতে পেলাম উপর একটা পুকুরের মতো একদম শীর্ষে, সেখানে এখনো ধোঁয়া উঠতেছে, পাথরগুলো গলতেছে। আমি নিজেই সেখানে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আজান দিলাম, তখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আর ওই আগুন দেখে বলতে থাকলাম আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হায় আল্লাহ, দুনিয়ার আগুনে পাথর পুড়ে যায়, তুমি কত হক কথা বলেছো, আকুদু আন্নাস ওয়াল হিজারা, আল্লাহ পাথর পুড়িয়ে গলে যায়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন রক্ত মাংস নিয়ে সইতে পারবো না বাবু, জাহান্নামের আগুন আমাদের জন্য তুমি হারাম করে দাও, বলি আমি। সাথী লোকদের নিয়ে জোহরের নামাজ সেখানে আদায় করলাম, চোখের পানিতে বুক ভাসালাম, আল্লাহ তাআলার কত প্রচণ্ড ক্ষমতা, পাহাড় গলায় দিতে পারেন, সাগর বন্ধ করে দিতে পারেন, নগরকে তলায় দিতে পারেন, কি পারেন না, সুবহানাল্লাহ। ওবুদু রব্বাকুম, ইবাদত করো তোমার সেই রবের যিনি প্রচন্ড ক্ষমতার মালিক। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যার ইবাদত করো তোমরা সবগুলো আমার গোলাম, সূর্য আমার কথায় ওঠে আর ডোবে, সূর্যের মজাল নাই, সূর্যের ক্ষমতা নাই, এখন সূর্য বাংলাদেশে উদিত হয়, পারবে প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া, ইলা আজালি মুসাম্মা, একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আপন আপন পক্ষপথে সব ঘুরবে, কারো হিম্মত নাই এই বর্ডারকে অতিক্রম করে, কার হুকুমে চলে বলে এবাদত, সে আল্লাহ করে যার হুকুম সবাই মানে। আগুনের পূজা করো, আগুনের ক্ষমতাটা কি, আল্লাহ ইচ্ছা করলে আগুনের মধ্যে তোমার জীবিত রেখে ফুলের হাসি হাসাইতে পারেন, পারেন না, কারে পারছেন, ইব্রাহিম আলাইহিস সালাম। পানির ক্ষমতা আছে, পানির না এক নাম জীবন, নারায়ণগঞ্জে যদি 10 ফিট পানি উঁচু হয়ে আসে তখন পানির নাম হবে কি, ওই পানির মধ্যেও আল্লাহ মানুষ বাঁচাইতে পারে, কারে বাঁচাইছে সবই তো আপনারা জানেন, আমি বলব প্রিয় ভাই সব আলহামদুলিল্লাহ বলব, আল্লাহ যদি কেউ বাঁচাইতে চায় বাঁচাইতে পারেনি, পারেন না। সেদিন পত্রিকা আসলো একটা ট্রাক উল্টে গেছে, মানে ওভাল রোড ছিল, উল্টে গেল,
ওর নিচে তারা পড়ছিল, সবগুলো পড়ছে, কিন্তু দুই বছরের একটা বাচ্চা বেঁচে গেছে। দেখছেন অবস্থা? সুবহান আল্লাহ, আল্লাহ যদি বাঁচাইতে চায়, আল্লাহর ক্ষমতার চাইতে বড় ক্ষমতা কারো নাই। তো সূর্য, চন্দ্র, আগুন, বাতাস, সাপ, গাছ, পাহাড়, এগুলোর সামনে মাথা নত করবার কেন? মাথা নত করবো একমাত্র কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে, আর কারো কাছে মাথা নত করব না। এই চিন্তা কলিজার মধ্যে বদ্ধমূল করতে হবে। বিশ্বাস করুন ভাই, মানুষের কল্যাণ এবং অকল্যাণের মানুষ মালিক পৃথিবীর কোনো মানুষ নয়, খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা, ভালো মন্দের মালিক কেবলমাত্র কে? আরো জোরে বলেন। পানির ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছটাকে গিলে ফেলেছে, পানির অতল তলদেশে চলে গেছে মাছ, বেরোবার কোনো রাস্তা নাই, মাছের পেটে দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটার নাই, পারাবার পথ নাই। হযরত ইউনুস কি করলেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ফানাদা ফিল যুলুমাত, জুমায় কাসির, তিন ধরনের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের মধ্য দিয়ে ইউনুস আলাইহিস সালাম দেখলেন বাঁচার পথ নাই। তিনি তখন চিৎকার মারলেন, কারে ডাকলেন? আল্লাহকে তিনি ডাকলেন, তোমার প্রশংসা করি, তুমি ছাড়া ইলা নাই, আমি আমার নফসের পরে জুলুম করেছি, আল্লাহ আমার বাঁচার তো কোনো উপায় নাই। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে নদীর অতল তলদেশ থেকে যে চিৎকার মারলেন, কেউ শুনে নাই, পানির কেউ শোনে নাই, স্থলভাগে কেউ শোনে নাই, অন্তরীক্ষে কেউ শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক, আমি শুনেছি, শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ডাকের জবাব দিলাম, সুবহানাল্লাহ বলো, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকের জবাব দিলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আর বিপদ থেকে তারে আমি বাঁচাইলাম। এইটা বলেই আল্লাহ শেষ করেন নাই, আরো বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ইউনুসকে নয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মোমেরারা মোমেন বান্দারা যদি বিপদে পড়ে যায়, মোমেন বান্দারা যদি আমার কাছে কান্দে সাহায্য চায়, এইভাবে করে আমি তাদেরকেও সাহায্য করব। প্রিয় ভাই সাহেব, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আমি সাহায্য করব। ভাইরা, কোন দুঃখে কবরের কাছে যান, মাজারের কাছে যেয়ে সাহায্য চান? শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, খান জাহান আলী রহমতুল্লাহ আল্লাহর ওলি, হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, আমাদের দেশে অনেক ওলিউল্লাহর মাজার আছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি, আল্লাহর ওলিরা আমাদের সম্পদ, তারা এদেশে দিন প্রতিষ্ঠা করতে এসেছিলেন। তারা শুধু পয়সা কামাই করতে আসে নাই, খালি মুরিদরা পয়সা দিয়েছে আর পকেট পড়ছে না, সেই লড়াইয়ে পৃথিরাজের সঙ্গে যুদ্ধ করেছেন 370 জন লোক নিয়ে, ফকির, খালি তরবারি দিয়ে যুদ্ধ করলেন, রাজা হেরে গেল, মোহাম্মদ ঘড়ির মতো বাদশাহ যা পারে নাই, একজন ফকির 370 জন লোক নিয়ে আল্লাহর নামে জেহাদ করে বান্দুয়া, গোয়ালিয়ার, আজমিরে মুসলিম রাজত্বের সূত্রপাত করেছেন। এ হলো আল্লাহর ওলি, খালি মাহফিলে দাও, চান্দা দাও, চান্দা দাও, পকেটে ভরিয়ে বাজার বানায়, মার্কেট বানায়, সুপার মার্কেট, লঞ্চের ব্যবসা, বাড়ির ব্যবসা, অভাব নাই, আল্লাহর ওলিরা এইসব কাম করে নাই। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই কি করেছেন? মুজাদ্দিদ দিয়ে তরিকা বানায় কতগুলি জিকির বানাইছে, তিনি কি করেছেন? সম্রাট জাহাঙ্গীরকে বলেছেন, কুর্নিশ দিতে মুসলমানেরা তোমাকে বাধ্য নয়, সবাইকে ঢুকতে হতো তার দরবারে মাথা এইভাবে নিচু করে, দিন ইলাহির বিরোধিতা করেছে, এর নাম পীর, এর নাম আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলো। সম্রাট জাহাঙ্গীর তাকে কল করলেন আসো আমার দরবারে,
ছোট্ট একটা গেট বানাইল, তিনি তো মাথা নত করবেন না, এই জন্য বাদশার দরবারে ঢোকার জন্য একটা গেট বানাইছে যাতে ঢোকার সময় মাথা নিচু করে ঢোকা লাগে, আর মাথা নিচু করে ঢুকলেই বাদশা বলবেন মাথা বলে নিচে পারবে না, এই তো করি এই ঢুকলাম। হযরত মুজাদ্দাল হোসেন রহমতুল্লাহ বুঝতে পারলেন বিষয়টা, ওখানে গিয়ে বুঝতে পেরেছেন। দেখেন বাপের বেটা কারে বলে, হিম্মত আলা কারে বলে, হিম্মত হয় মুমিনের, মুনাফিকের হিম্মত হয় না। বাদশার দরবারে তিনি ঢোকার সময় মাথা নত করলেন না, ডান পা দিলেন না, বাম পাটা আগে ঢুকাইয়া মাথা কাত করে ভিতরে গিয়ে ঢুকলেন, প্রতিবাদ করলেন, তোর দরবারে আমার মাথা নত হয় না, আমার মাথা নত হয় কেবলমাত্র রব্বুল আলামিনের সামনে। বাদশার দরবারে বাম পা দিয়ে ঢুকেছেন, এটি অপরাধ ধরে নিয়ে তাকে কারারুদ্ধ করা হলো। ইতিহাস লিখছে তোজকে জাহাঙ্গীরি, জাহাঙ্গীরের অটোবায়োগ্রাফি নিজের লেখা ইতিহাস, তার মধ্যে লিখলেন জেলখানায় তিনি প্রায় বছর খানেকের মতো ছিলেন হযরত মুজাদ্দাল হোসেন রহমতুল্লাহ আলাইহ। একদিন জাহাঙ্গীর স্বপ্নে দেখছে, তিনি লিখছেন নিজের কিতাবে ফার্সি ভাষায়, স্বপ্নে দেখছেন এক জ্যোতির্ময় মহাপুরুষ তার সামনে উপস্থিত, তাকানো যায় না, এত সুন্দর চেহারা, চেহারা থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে। তিনি সালাম দিলেন, জবাব নিলেন না, তিনি পায়ে পড়তে চাইলেন, তিনি সরে গেলেন। জাহাঙ্গীর স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করছে যে আপনি কে, সালাম দিলেন জবাব নিলেন না, একটু পা ধরে ধন্য হতে চাইলাম তাও আপনি সুযোগ দিলেন না, আপনি কে? জবাবে তিনি বললেন, তুই আমারে চিনবি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে এসেছি আমার মুজাদ্দিদকে আর কতকাল তুই জেলের মধ্যে আটকায় রাখবি। সকালবেলায় জেলার লোক পাঠিয়েছে বাদশার দরবারে, তার মধ্যে সে চিঠিতে লিখেছে জাহাপানা, আপনি কারে জেলে পাঠাইছেন, জেল তো হয় চোরের জন্য ডাকাতের জন্য, আপনি যারে জেলে পাঠাইছেন এই এক বছরের মধ্যে আমার জেলখানার ভিতরে যত চোর ডাকাত বদমার যারা জেলে ছিল তার সহবত পেয়ে সবগুলো আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। এই ছিল আল্লাহর অলি, স্বার্থান্বেষী ছিল না। হযরতে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহ গৌরব গোবিন্দের বিরুদ্ধে লড়েছিলেন, এসব ইতিহাস আমি বলার প্রয়োজন মনে করি না প্রিয় ভাই সব। সুতরাং এসব আল্লাহর অলিরা প্রীতি আমাদের সম্পদ, তাদের মাজারে কিছু যাইয়া আপনি কিছু চাইতে পারবেন না, হারাম হারাম এবং হারাম, কিচ্ছু চাইতে পারবেন না, এমনকি রাসূলুল্লাহর কবরের কাছে গিয়েও আপনি বলতে পারবেন না, হে রাসূল আমার স্বাস্থ্য খারাপ ভালো করে দেন, আমার রোগ হয়েছে মুক্ত করে দেন, বিপদে পড়েছি আপনি আমার বাঁচাই দেন, বলা জায়েজ নয়, হারাম। কারণ আল্লাহ হচ্ছেন খালিক, আর আল্লাহর নবীরা ওলিরা আলেমরা সারা পৃথিবীর মানুষ হল মাখলুক। শক্তিকার শক্তিকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ বানাইছে, কত বড় ক্ষমতা আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুতরাং চাইতে হবে কার কাছে? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, ওয়াইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, চাইতে হলে আল্লাহরে বলতে হলে আল্লাহরে বলো, চাইতে হলে আল্লাহরে আল্লাহর কাছে চাও। এই কোরআন শরীফে আল্লাহ শুনাইছেন, দেখো তোমাদের একটা জাতির পিতা আছে, আছেন একটা জাতির পিতা আমাদের, কর না কেন, নাম কি? জাতির পিতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই। মুসলমানদের যারা মুসলমানের জন্ম দিয়েছে তারে জাতির পিতার ব্যাপারে কোনো আপোষ নাই। মুসলমানদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার কথা আল্লাহ কোরআন শরীফে কোট করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম, তিনি বলতেছেন আল্লাযি হুয়া ইউদ্বিমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ান, আর আমি যখন তৃষ্ণার্ত হই তখন আল্লাহ আমাকে পান করান, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন অসুস্থ হই কে আমারে রোগমুক্ত করে? আল্লাহ। যদি বলেন কে বলে? আল্লাহ তাআলা আমাকে, তিনি রোগমুক্ত করেন, আমার জাতির পিতা আমার এটাই শিখাইছে। আল্লাহ খুশি হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআন শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। কোন পীরের মাজারে গিয়া কিচ্ছু চাইবেন না, দিবেন, মাজারে গিয়ে কি করবেন? দিবেন, কিছু চাইবেন না। কি দিবেন? আগরবাতি, মোমবাতি, চাদর, গোলাপ পানি? না, কি দিবেন? সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দরুদ শরীফ পড়বেন,
দোয়া করবেন, আল্লাহ যিনি কবরে শুয়ে আছেন তার রুহের পরে সওয়াব পৌঁছায় দাও, আল্লাহ এই কবরে যিনি শোয়া আছেন আমাদের জানা মতে তিনি তোমার মাহবুব বান্দা, যেই সব কাম করে তিনি তোমার নিকটবর্তী হয়েছেন ওই সব ভালো ভালো আমল আমারও করার তৌফিক দাও। এটা কোয়া উচিত ছিল, কি কপাল পড়া মুসলমান এইটা না বলিয়া ইয়া খা যা বাবা মেরে মতলব কো পুরা কর দে, কপাল পড়া কোথাকার বলেন নাউজুবিল্লাহ। তারপরে বলে কি আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, তাহলে আল্লাহর অবস্থা তো খুবই করুণ। এখন যদি কিছু আল্লাহর দরকার হয় তো খাজার কাছে দরখাস্ত করবে আল্লাহ কন নাউজুবিল্লাহ, এইসব কাজ করা যাবে না, এইসব কাজ করা যাবে না, আগরবাতি মোমবাতি চাদর কিছু দেওয়া যাবে না, জায়েজ নাই। জান্নাতুল বাকি অনেকে দেখেছেন অনেকে দেখেন না, জান্নাতুল বাকি কোথায়? অন্তত 10,000 সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। কেমন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওখানে শুয়ে আছেন, আমার মা আমাদের সকলের মা কেয়ামত পর্যন্ত সব মুসলমানদের মা কে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব অসুস্থ ছিলেন মরতে মউতে যখন মুবতালা হয়েছে তখন তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলেছেন আব্দুল্লাহ কাছে আসো, তুমি যাও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলো যে আমার আব্বা, আমার নাম আমিরুল মুমিনিন বলবা না, বলবা ওমর ইবনুল খাত্তাব, এইভাবে নাম নেবা মায়ের সামনে। সুবহানাল্লাহ, কারে বলো আদব, কারে বলে আদব মায়ের কাছে আমার নামটা বলবা ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলবা না, তারপরে বলবা যে আমার আব্বা মৃত্যু শয্যায় তিনি ইচ্ছা পোষণ করেছেন যে তার জীবনের শেষ শয্যাটা যেন রসুল যেখানে শুয়ে আছেন হযরত আবু বকর যেখানে শুয়ে আছেন ওইখানে যেন আমার আব্বার কবরটা হয়, এইটা তিনি আশা করেছেন। যেহেতু জায়গাটা আপনার, আপনি যদি অনুমতি দেন তো হবে, আর যদি আপনি না করেন তাহলে আমার আব্বাকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। যাও বলো গিয়ে হযরত আব্দুল্লাহ উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে এলেন, হযরত আয়েশার কাছে এই দরখাস্ত পেশ করলেন, হযরত আয়েশা শোনামাত্র কেঁদে ফেললেন, বললেন আব্দুল্লাহ আমার বড় আশা ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, যেখানে আমার পিতা আবু বকর শুয়ে আছেন, আমার জীবনের শেষ শয্যাটা এখানেই হোক, এই দুইজনের মাঝে আমি থাকব, এইটা আমার আশা ছিল। কিন্তু ওমর যখন দাবি করেছে আমি চিন্তা করে দেখলাম ইসলামে আমার চাইতে ওমরের অবদান অনেক বেশি, আমার থেকে অনেক কোরবানি বেশি তার, আমি আমার এই আশা ছেড়ে দিলাম, আমার দাবি ছেড়ে দিলাম, আমার মৃত্যুর পর যেন জান্নাতুল বাকিতে দাফন করা হয় আর ওমরের যায় আমার জায়গা তাকে ছেড়ে দিলাম, রাসূলুল্লাহর কাছে তাকে কবর দেওয়া হবে, কত বড় স্যাক্রিফাইস। সুবহানাল্লাহ, হযরত আয়েশা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, সেখানে শুয়ে আছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, শুয়ে আছেন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুয়ে আছেন শাহাদায়ে উহুদ 10,000 সাহাবী এখানে শুয়ে আছে, একটা চাদর নাই, একটা আগরবাতি নাই, একটা মোমবাতি নাই, একটা গোলাপ পানি নাই, এগুলো দেখেও কি আমাদের হুশ হবে না? মুসলমান ভাইরা আল্লাহ যেন আমাদেরকে হুশ দেন, আমরা যেন বুঝতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন, বলেন আমিন। শপথ করুন জিন্দিগিতে যতদিন বেঁচে আছি কোনো মাজারে মানত করব না, মানত করা পীরের নামে মরা পীর অথবা জীবিত পীর, কোনো পীরের নামে কোনো মানুষের নামে মানত করা জায়েজ নাই, হারাম এবং হারাম। মানত হবে কার নামে? কার নামে? আল্লাহর নামে, আল্লাহর নামে মানত হবে। সেই জন্য আজকে ওয়াদা করি আগরবাতি মোমবাতি চাদর মানত আর আমরা কবরে দিব না, দিব না, দিব না। রাজি আছেন? যারা রাজি দুই হাত উঁচু করে দেখা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে খুব বেশি সময় কষ্ট দিব না, আপনাদের কষ্ট হচ্ছে? খুব বেশি সময় কষ্ট দিব না, আমি বলতে চাই আল্লাহ তাআলা আমাদের ইবাদতের কথা বলেছেন, ইবাদত করতে হবে কার জোরে বলেন তো? আল্লাহ তাআলা, যেহেতু তিনি
ও বন্ধু রব্বাকুমুল্লাজি খালাকাকুম, এবাদত করবা কেন? যেহেতু তিনি সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বপুরুষদেরও সৃষ্টি করেছেন। গোষ্ঠী সুদ্ধা সব বানাইছে কে? আল্লাহ। যে আল্লাহ আমারে বানাইলো, আমি তারে সেজদা দেব না। এবাদতের সব থেকে এদিকে লক্ষ্য করেন, পিছনে দেখেন কেন? পিছনে দেখা কিন্তু আসল ব্যাপার না, সাহসের ব্যাপার না পিছনে তাকানো। মোমেনরা কি বুজদিল হবে, কাপুরুষ হবে, না বীর পুরুষ হবে? পিছনে যাবল্লা তাই হোক, সামনে চলে। আপনারা আপনার সাথে আছেন না? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, ও বুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের সবাইকে আমি বানাইছি। তো যিনি বানাইছেন তারই তো শুকর আদায় করা দরকার, কি বলে ঠিক কিনা? এই যে শুকর আদায় কেমনে করবে, এই যে একটা বডি আল্লাহ আমাদের দিয়েছেন, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা বডি। এই বডির যদি সব কিছু কিনতে পাওয়া যায়, একটা সুট, একটা জিব্বা, একটা জিব্বা যদি গোড়া থেকে কেউ টানিয়ে ছিঁড়ে ফেলে দেয়, সারা দুনিয়ার মানুষ জিব্বাটা বানিয়ে দিতে পারবে? বলেন বলেন, পারবে? পারবে না। একটা মাত্র মেশিন হাজারো টেস্ট একটা মেশিন থেকে গ্রহণ করতেছেন। আইসক্রিমের মজা একরকম, চকলেটের মজা আর একরকম, ঠিক না? মুসুরি ডালের মজা একরকম, আবার মুগ ডালের আর একরকম, চিংড়ি মাছের একরকম, আবার শোল মাছের আর একরকম, ইলিশ মাছের একরকম, মুরগির আর একরকম, খাসির আর একরকম, ছানার একরকম, আবার জিলাপির আর একরকম। হাজারো মজা একটা চিন্তা আদায় করতে পারবেন? শুক্রিয়া পারবেন না। চোখের শুক্রিয়া আদায় করতে পারবেন? কিডনির শুক্রিয়া আদায় করতে পারবেন? হার্টের পারবেন? কোনটার পারবেন? কর। সেদিন শিশু কিশোর সমাবেশে বক্তৃতা করতেছিলাম খুলনি, লোকেরা বললো আমি খালি বড়োদের ওয়াজ শোনা, ছোটোদের শোনাবেন না, আমার শোনাবেন। সার্কেট হাউস মাঠ, হাজার হাজার শিশুরা চলে আসবে, বয়স নিচে 5 বছর, উপরে 12 বছর, ছেলে মেয়ে সব এসে গেল। তা আমি তাদের সহজ করে কথা বলা কিন্তু কঠিন, বাচ্চাদেরকে তো আপনি থিওরি বুঝাইতে পারবেন না। তা আমি বললাম, বাচ্চারা দেখো তোমাদের একটা পাও আছে না? কয় আছে। আমি বলি, আসার সময় পাওটা আনছো, দেখো তো আছে কি না? সবাই পায়ের দিকে তাকায় হেসে দিচ্ছে, মনে করছিল পা বুঝি আনিনি। তা আমি বললাম, দেখো তোমাদের যে পাও, আপনাদের বলছি এখন, পাটা ধরে নেই, এই পায়ের হাঁটু থেকে শুরু করে যে হাড্ডিটা গেল, ওই হাড্ডিটা কি পায়ের গোড়ালিতে না পায়ের মাঝখানে? পায়ের ওই একজনের কয় মাঝখানে। আপনি আপনার পাও দেখেন কোন জায়গায়? বাচ্চাদের মতো হয়ে গেছে। হাড্ডিটা কিন্তু এসে হাঁটু থেকে যে হাড্ডিটা নিচে নামলো, ওই অংশকে কি বলে? রোলিং, গোড়ালি, গোড়ালি, গোড়ালি না, ওইটা হাঁটু থেকে নিচের অংশ পা। আচ্ছা যাই বলেন, আপনারটা বুঝতেই হইল, হাড়টা এসে নামলো পায়ের গোড়ালিতে। এইটা যদি পায়ের মাঝখানে আল্লাহ দিতেন, গোড়ালিতে না দিয়া, তাহলে হয় আপনি বুটোয় পড়তেন, না হয় সিতোয় পড়তেন। আপনার পায়ের গোড়ালিতে দিয়া আপনার পেয়ার যতই 4-5টা তরমুজের মতো হোক, আল্লাহ ব্যালেন্স রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলো, কেমনে শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলা? সুবহানাল্লাহ। তো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে শরীরটা দিলেন, এই শরীরের যদি যন্ত্রপাতি বিক্রি হইতো, তাহলে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এক একটা মানুষের শরীরে আল্লাহর দেওয়া কম করে হলেও 20 কোটি টাকার সম্পদ নিয়ে আপনি চলাফেরা করতেছেন। 20 কোটি টাকা দাম এটা। সুবহানাল্লাহ। আল্লাহ কোনোদিন বিল বিল দিছে এত পয়সা হয়েছে দাম? এই যে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন, আল্লাহ কি বিল পাঠাইছে ফেরেশতা দিয়া? সূর্যের আলো পান, আল্লাহ কি বিল পাঠাইছে? এই কারেন্টের বিল না দিলে তো কালকে থেকে বন্ধ হয়ে যাবে, ঠিক না? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় বিল দেওয়া লাগবে না, সেজদা দে। সুবহানাল্লাহ বলো, কি দিতে হবে? সেজদা, ইজহারে তাজাল্লুল, অর্থাৎ তুমি যে ছোটো আমি বড়, কে বড়? কে বড়? বিরাটত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব, আজিম, তার থেকে বড় আর কেউ নাই বলে আমরা বলি আল্লাহু আকবার। কি বলতে হবে? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তিনি বড়, আমি ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এখন আমারে ছোট বানাইতে হবে বড়র সামনে, বিরাটের সামনে কি বানাবো? আমারে ছোট। আমি যে ছোট হব, এই ছোট হওয়ার জন্য নামাজের চাইতে উত্তম পদ্ধতি আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সেটা কি? সেটা হলো নামাজের যায় নামাজে দাঁড়াও, দাঁড়াই গেলাম, এবার হাত উঁচু করো। এই হাতটা অনেকে বোঝে না, এই কানের ধারে নেয়, উপরে নেয়, কান ধরে টানাটানি করে, দিশা করতে পারে না, কি করবে? এগুলো জানি নেবেন কেমনে করে, ওগুলি মশলা করেন বলবো না। হাতটা এভাবে উঁচা করো, আঙুলগুলো কেবলার দিকে একটু ঝুঁকায় রাখো, এভাবে করো, তারপরে চোখটা রাখো ওখানে, এরপরে হাত বাঁধো। হাত যখন বাঁধলাম তখন আমি আসামি হয়ে গেলাম, চোখ আর এদিক ওদিক যাইতে পারবে,
যখন রুকুতে গেলাম তখন আমি দাসানুদাস হয়ে গেলাম, যখন সেজদা দিলাম তখন আমি বলে কোনো জিনিস আর রইল না, আমার আমিত্ব, আমার ফখর, আমার গৌরব সব মাটির সাথে মিশে চলে গেল। এই নাক আর কপাল, নাকটা হলো সম্মানের প্রতীক, কপালটা হলো ভাগ্যের প্রতীক। মানুষে বলে না যে আমার কপাল পুড়িয়ে গেছে, নারায়ণগঞ্জে বলে কপাল পুড়িয়ে গেছে, তার না মানে কি কপাল আগুন লাগছে না, মানে ভাগ্য নষ্ট হয়েছে। আর বলে লোকেরা ভাই আমার তো নাক কাটা গেছে, আসলে কি নাক কাটছে কেউ, তার মানে হলো শরম পাইছে, শরম পাইছে। নাক হলো মর্যাদার প্রতীক আর কপাল হলো ভাগ্যের প্রতীক। জমিনটা যদি কাগজ হয় তাহলে প্রতিদিন 24 ঘন্টায় 5 বার আমার নাক আর কপাল দিয়া, নাক আর কপাল নামক কলম দিয়া, জমিন নামক কাগজের উপরে দাসখতে সই করে দেব আমি, আল্লাহ আমি একমাত্র তোমার গোলাম, অন্য কারো গোলাম নই। এটা আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে। ঘুমের থেকে উঠে একবার, কাজের ফাঁকে জোহরে আর একবার, বিকালে টিফিন করতে গিয়ে আর একবার, দিন শেষ আর একবার, রাতে শুতে যাচ্ছ আবারও প্রমাণ করো সেজদা দিয়া তুমি আমার গোলাম। সুবহানাল্লাহ। এই জন্য মাথা নিচু করা বাদ দিতে হবে। কত মুসিবাত দেন, পীর সাহেব আসলেই কত মুসি উঠতে হবে, কেন ওই পায়ে ঢুকছে কি? কিছু পীর আছে মুড়ি দেখলি পাও আগে বানাইত, আস্তাগফিরুল্লাহ, বলেন হাদিস দিয়ে প্রমাণ করে, সাহাবাই কেরাম রসুল্লার হাতে চুমো খেয়েছেন, সুবহানাল্লাহ বলেন, রসুল্লার কপালে মাথার উপরে চুমো খেয়েছেন, অসংখ্য হাদিস আছে। প্রিয় ভাই সব, কদমুসি করতে গেলে মাথাটা নিচু হয়ে যায়, জামাই রে কয় বড় বিয়া তোর জামাই, কেন শ্বশুরকে পায়ে হাত দিয়ে সালাম করলো না? সালাম হলো আল্লাহর নাম, সালাম কার নাম, পায়ের সাথে তো সম্পর্ক কি? এগুলো বাদ দিতে হবে। মাথা নিচু আমি আল্লাহ ছাড়া কারো সামনে করবো না। দেখছেন অবস্থা, এই যে হাতি বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, সব প্রাণী হাতে খেতে যখন যায় খাবার খায় খাবারের উপরে মাথা রেখে, বলেন ঠিক কিনা? গরু ছাগল মুরগি খাবারের উপরে, অর্থাৎ রিস্ক রুজি, রুজির উপরে যেটা খায় খাবারের উপরে মাথা রাখে, ঠিক কিনা? কর খেয়াল করেন, সব প্রাণী খায় রিজেকের উপরে মাথা রাখে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করেছেন, মাথাটা আল্লাহ ছাড়া কারোর সামনে নত হবে না। এই জন্য মানুষ একমাত্র প্রাণী যখন খাবার খায় তখন তার মাথাটা নিচু হবে না, রুজিকের সামনে খাবারগুলি সামনে থাকবে, হাত দিয়ে উঠায় মুখে দেবে, তার মানে হলো মানুষের মাথা নত হবে রিজিকের সামনে, রুজির সামনে মাথা নত হবে না, মাথা নত হবে রাজ্জাকের সামনে, আল্লাহর সামনে মাথা নত হবে। এই জন্য এবাদতের জন্য সর্বপ্রথম নিজেকে ছোট করা হচ্ছে নামাজের মধ্যে। আমি যখন প্রথম পার্লামেন্টে গেছিলাম যায় দেখি সবাই রুকু দেয়, আমি জিজ্ঞেস করলাম ভাই এরকম রুকু দেয় কেন? আব্দুল মান্নান সাহেব বিএনপির সময় যিনি বিমান প্রতিমন্ত্রী ছিলেন উনি আমার পাশে আমরা বসতাম, আমি তো জানি না নতুন গেছি, ভাই রুকু দেয় কেন সবাই? কয়েছে না রুকু না, আপনি তো বোঝেন না। আমি বসবো কী করে, আসি নেই কোনো দিন, এইটা হলো পার্লামেন্টের নর্মস, সেইটা আবার কি? কয়েছে এখানে ঢুকতে গেলে স্পিকারের কাছে মাথা ঝুঁকাইয়া মাথা নত করিতে হইবে সম্মান প্রদর্শনের জন্য, সর্বনাশ। আমার ইমানে বাধা দিল, এইটা তো হইতে দেওয়া যাবে না, কেমনে বন্ধ করে তাও তো আমি জানি না, পার্লামেন্টের নতুন কিছু কথা কয় কেমনে তাও তো বুঝি না, এমনি তো লক্ষ লাখ মানুষের সামনে কথা বলতে পারি, পার্লামেন্টে কোনটা কইতে গিয়ে আবার বন্ধ করে দেন না এটা তো জানি না, আমার 2-3 দিন বুঝতে সময় লাগবে বুঝতে, তারপরে বুঝে ফেলেছি কাম। এরপর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াই গেছি, বললাম মানুষ স্পিকার, তখন স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, আল্লাহ তার ভালো করুন তিনি, আমি বললাম যে আমি রুলস অফ প্রসিডিওরের 267 আর্টিকেল নাম্বার আর আমার কনস্টিটিউশনের 8ম ধারা এই দুটোর মধ্যে সংঘর্ষিক হয়েছে, আমার সংবিধান বলছে প্রত্যেকটি নাগরিকের এই দেশের, এদেশের নাগরিকদের সব কিছুই হবে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং ইমানের উপরে ভিত্তি করে। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব এটা লিখে গিয়েছিলেন, আল্লাহ তাকে জান্নাত দিই, বলেন আমিন।
ওখানে লেখা আছে আল্লাহর উপরে ইমান এবং তার উপরে ভক্তি অবিচল আস্থা হবে আল্লাহর উপরে, আর এইখানে লেখা আছে আপনার সামনে আপনার সম্মান করার জন্য মাথা ঝুঁকানো। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ আসজুদু কি রব্বাকুম, তুমি তোমার রব ছাড়া আর কাউকে তুমি রুকু সেজদা করতে পারবে না। আর এটা রুকুর সামিল আমি প্রায় 15 মিনিট হবে কোরআন আর হাদিস দিয়ে বিষয়টারে বুঝাইলাম, আপনি সম্মান মাথা ঝুঁকানো সম্মান পাইতে পারেন না, হারাম। উনি আমার বক্তব্য পুরাটা শুনলেন এবং তারপরে বললেন মাওলানা সাহেব আজকে আপনার এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত হয়ে গেলাম, তবে এটা তো আমি পারবো না, এটার জন্য নিয়ম হচ্ছে আপনাকে নোটিশ দিতে হবে। আমি নোটিশের নিয়ম জানলাম, নোটিশ দিয়ে দিলাম, আওয়ামী লীগ সরকার আমার সেই নোটিশ নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল, 5 বছরে আর বাইর করে নাই। তারপরে আল্লাহর মেহরবানি জোট সরকারকে আল্লাহ ক্ষমতায় আনলেন, আর ক্ষমতায় এসেই সেই ডিপ ফ্রিজ ভাঙ্গে আমি বিল বাইর করলাম। এরপরে পার্লামেন্ট উত্থাপন করলাম, পার্লামেন্টে বলার পর আমার এটা গৃহীত হলো। এরপরে মিটিং হলো, মিটিংয়ে সভাপতি করলেন স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সাহেব, আইনমন্ত্রী ছিলেন এম কে আনোয়ার সাহেব ছিলেন, এই কমিটিতে যারা যারা আছেন সবাই ছিলেন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হলো স্পিকারকে মাথা ঝুঁকাইয়া সম্মান করা আর লাগবে না। এবারের পার্লামেন্টে আমি যখন এই কথা উঠাইছি যে এই কথাটি মিটিংয়ে পাশ হয়েছে কিন্তু পার্লামেন্টে এই বক্তব্য এখনো আসে নাই, স্পিকার সাহেব বলেছেন আমি কথা দিচ্ছি এই পার্লামেন্ট শেষ হওয়ার আগেই এটি পাশ হবে, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের পার্লামেন্ট অন্তত বড় রকমের একটা শেখ থেকে আল্লাহ রক্ষা করলেন, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাই সব, মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে, আর কারো সামনে মাথা নত করবো না, বলেন আমি। প্রিয় ভাই সব, এই জন্য চাই নামাজ আর নামাজ, সেই নামাজ হবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়তেন, নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির একটি বই আছে, সে বইটি বাংলা ভাষায় ছাপা হয়েছে সালাতুর রাসূল, আপনারা বইটি যদি পান খুঁজে নিয়ে বের করে সেটাকে অনুসরণ করবেন, কারণ আমাদের অনেকেরই নামাজ হয় না, নামাজ যাতে সঠিকভাবে পড়তে পারি আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমি। প্রিয় ভাই সব, নামাজ কয়েকটি কথা শুনুন, এখন গুরুত্বপূর্ণ কথা, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, ওয়াদা খেলাপ করবো না, অহংকার করবো না, খাদ্যে ভেজাল দেবো না এবং খাদ্য ওজনে কম দেবো না। এই কাজগুলি আমরা করতে পারবো কিনা বলেন, পারবো? যারা যারা পারবো শুধুমাত্র তারা তারা যেন হাত উঁচু করি, বলেন আয় আল্লাহ তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার জোরে বলেন ইয়া আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান এখন। কিন্তু আমি তো দেখতে পাই সন্ত্রাসের ভয় আপনারা অস্থির আপনাদের লোকের জন্য, বেলা 4টার সময় সব দোকানপাট বন্ধ হয়ে যায়, সুপার মার্কেট ঘাটে যত আছে ইউরোপ আমেরিকা যারা গেছেন দেখে আসছেন সব বন্ধ হয়ে যায় 4টা 4:30 5টার মধ্যে, কোনো দোকান খোলা থাকে না। কেন থাকে না? যেহেতু তারা নিরাপত্তা দিতে পারবে না, তো নিরাপত্তা দিতে পারবেন না, এত অস্ত্র এত সৈন্য এত পুলিশ আপনাদের, আপনারা নিরাপত্তা দিতে পারেন না। আর আমাদের বলেন সন্ত্রাসী, আমাদের শুধু বাবুরহাটে যান, এই যে নরসিংদীর বাবুরহাট, বাবুরহাটে লক্ষ লক্ষ টাকার বিক্রি হয় না, কোটি কোটি টাকার বেচা কিনা হয়, সারা রাত হয়, কই মিডিয়ার পুলিশ তো ভর্তা খাইতেও পাওয়া যাবে। এরকম বাংলাদেশে বহুত বাজার আছে রাত 10টা 11টা 12টা পর্যন্ত বেচা কিনা হয়, হয় না, হয় না ভাই? তাহলে আমরা সন্ত্রাসী না, তোরা সন্ত্রাসী। তোমরা কিছু এর আগে পারমাণবিক অস্ত্র আছে, সেই অস্ত্র তালাশ করতে, অস্ত্র তালাশ করলো সারা বছর অস্ত্র পাইল না, শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র না পাইয়া পাইলো গিয়া সাদ্দামের, সাদ্দামের পাইয়া তারপরে গানের মধ্যে টস ধরে দেখতেছে ওখা ওর মধ্যে অস্ত্র আছে নাকি,
মেয়ে লোকেরা মাথার চুল উপুন বাসে যেরকম মাথার চুলগুলা দাড়িগুলা বাইসে বাইসে দেখছে, এর মধ্যে পারমাণবিক অস্ত্র আছে নাকি? মানবতা বিধ্বংসী অস্ত্র তো পাও নাই, এখন তোমরা ভাগো, তোমরা ভাগলেই আমরা বাঁচি। তোমরা এই দুনিয়াকে শান্তি তোমরা দিতে পারো নাই, শান্তি দিয়েছে পৃথিবীতে ইসলাম, কেবলমাত্র ইসলাম। জাতিসংঘ তোমরা তৈরি করেছো, যদিও আমরা তার সদস্য, কিন্তু শান্তি তো তোমরা দিতে পারো নাই, কারণ এক বেটার বাড়িতে আগুন লাগছিল, সে তখন চিল্লায় বললো, ভাইরা কে কোথায় আসো, তোমরা আমার বন্ধু বান্ধব যারা আসো হাতের কাছে যা আছে তাই নিয়া আমার বাড়ির আগুন নিবাবার জন্য ছাপায় পড়ো। এক বন্ধু ছিল টেইলারিং শপ, জামা কাপড় বানাইয়া কাপড়ের টুকরা হয়েছিল অনেক, এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে দৌড়েছে, ওই বন্ধু বলছে হাতের কাছে যা আছে তাই নিয়ে আসে। আর একজনের ছিল রাইস মিল, দুই বস্তা তুষ নিয়ে দৌড় মারছে। আর একজনের ছিল স মিল, সে কাঠের গুড়ি নিয়ে দৌড় দিছে। আর একজনের ছিল পেট্রোল পাম্প। এখন বুঝেন, এইসব জিনিস নিয়ে যখন আগুনের মধ্যে ঢাললো, যাও বেচারা দুই একখানা খুঁটি বাঁচত, তাও আর থাকলো না। জাতিসংঘ কি? আমি জাতিসংঘের সামনে মাহফিল করেছি, ওই জায়গাটার নাম হলো, রাস্তাটার নাম 42nd Street। 42nd Street-এর সামনে প্রায় 1.5 লক্ষ লোক ছিল আমার সামনে, এটি ছিল 29 নভেম্বর, মুসলিম ডে প্যারেড ছিল সেখানে। ওরা আমাকে গ্র্যান্ড মার্শাল উপাধি দিয়েছিল। সেখানে 25 মিনিট ইংরেজিতে বক্তব্য রাখার পর 2 জন সাদা খ্রিস্টান মঞ্চে মুসলমান হয়ে গিয়েছিল। আমি সেইখানে জিজ্ঞেস করছিলাম, এই যে জাতিসংঘের বিশাল বিল্ডিং, এই বিল্ডিংয়ে এই জায়গায় আগে কী ছিল? তারা বললো এটা ছিল কসাইখানা, নিউ ইয়র্কের এটা ছিল এই সিটির কসাইখানা, এখানে শুয়ার গরু ছাগল জমা হতো, এখান থেকে গোস্ত চতুর্দিকে বিক্রি হইতো। তা আমি বললাম, যাক কাজ খারাপ হয় নাই, যেখানে পশু সবাই হইতো সেখানে এখন অফিসিয়ালি মানুষ জমা হয়, গোটা পৃথিবীর গরিব রাষ্ট্রগুলি মারার ব্যবস্থা করা হয়েছে, ওদের জন্য কোনো আইন কানুন নাই, আমেরিকান সৈন্য পৃথিবীর যে কোনো দেশে নামতে পারবে, যে কোনো ব্যক্তিকে ধরে নিতে পারবে, ওর কোনো অপরাধ নাই। আহমদ ইয়াসিনের মতো একজন আজীবন বঙ্গ মানুষ, যিনি সারাটা জীবন হুইল চেয়ারে করে চলেছেন, কত বড় জানোয়ার হলে পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একজন নামাজি পরহেজগার আল্লাহর বলি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, সেই ইহুদিরা ওর কাছে সন্ত্রাসী না, সন্ত্রাসী শুধু মুসলমানেরা। ও বলে কি, সে লোক বলতেছে শ্যারন নাকি শান্তির পায়রা বিশ্বে। আমি বলি, শ্যারন যদি হয় শান্তির পায়রা, তাহলে অশান্তির শকুন হবে কে? সারা পৃথিবীকে জ্বালায় পোড়ায় মারলো, জ্বালায় পোড়ায় মারলো সারাটা দুনিয়াকে, সন্ত্রাসী আমরা নই, বরং সন্ত্রাসী তোমরা। আমার যুবকেরা, আমি এই কয়েকদিন ধরে অনেক প্রোগ্রাম থাকায় ক্লান্ত আমি, তারপরেও নারায়ণগঞ্জের কারণে আল্লাহর রহমতে আমি কথা বলতে আনন্দ পাচ্ছি আলহামদুলিল্লাহ, যেহেতু নারায়ণগঞ্জের সাথে আমার সম্পর্ক খুব গভীর সম্পর্ক। আমি এখানে দেখতে পাচ্ছি বৃদ্ধ দাড়ি পাকা মানুষের সংখ্যা যদি হয় 2%, তাহলে 99% সব তরুণ আর যুবক মহাবীর ভরে বেড়েছে, সুবহানাল্লাহ। এই দৃশ্য শুধু নারায়ণগঞ্জের নয়, যেখানে যাই সেখানে এইটা দেখে বামপন্থীরা অস্থির, তাই সাইদিরে গ্রেফতার করো, তারে বন্ধ করো, হাজারো চেষ্টা এটিএনএ তার কথা যাতে প্রচার না হয়। দেখো, আমার থেকে লোককে বিচ্ছিন্ন করতে পারবা না, কারণ আমি ব্যক্তি প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ করি নাই, কানে ধরে বলতেছি, আমি কাজ করতেছি আল্লাহর কোরআনের জন্যে, আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি, আমি কখনো ভয় পাওয়া লোক নই, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি, জীবনে 6 বার ডাইরেক্ট মৃত্যুর মুখোমুখি হয়েছি, তারপরে আল্লাহ তাআলা দয়া করে বাঁচিয়ে রেখেছেন। আমার থেকে মানুষ সরানো যাবে না, যেহেতু আমি কোরআনের কথা বলতে আসি। যারা আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাও, তোমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, তোমাদের আমরা চিনি। আজ যারা 30 এপ্রিল এই গভর্নমেন্টকে ফেলে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন, তারা কারা? বড় বড় রাজনৈতিক এতিমেরা, রাজনৈতিক এতিম, বড় বড় জিরো, 0+0+0+0=0, কিছু করতে পারবে না। কালকে আমি পল্টনে বলেছি, সরকার কি একটা কলা গাছ যে নদীর ভাঙ্গনের উপরে দাঁড়ালো আর কেউ এসে আঙ্গুল দিয়ে ঠেলা দেবে আর কলা গাছ সিটিয়ে পড়ে যাবে? সরকারকে
পাঁচ বছরের জন্য জনগণ ভোট দিছে, কয় বছর? কেমন হয়েছে? আড়াই বছর। কাজে অপেক্ষা করেন, কদুর তেল মাথায় দেন, মাথা ঠান্ডা থাকবো। আরো আড়াই বছর লাগবে ইনশাআল্লাহ। ক্ষমতার মেয়াদ পূর্ণ হওয়ার এক ঘন্টা আগেও ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। এই সরকারের সরকারের অপরাধ কি? মাহফিল হতে 144 ধারা জারি করে না, এটাই অপরাধ। আপনাদের সময় গত পাঁচ বছর সমানে হরতাল, সমানে 144 ধারা, চারিদিকে প্রবেশ করতে দেওয়া হবে না। সমস্ত মাহফিলগুলিতে 144 ধারা জারি করা হয়েছে, ঠিক না? ওরা 144 জারি করছে, জনগণ এটাকে 288 বানায় দিয়েছে, ঠিক কিনা? কর তোমাদের এমপি আর মন্ত্রীরা বাধা দিয়েছে তাফসিরের মাহফিলে, আর এখন তাফসিরের মাহফিলে মন্ত্রী আর এমপি মঞ্চ ভরা থাকে, আলহামদুলিল্লাহ। তাহলে সরকারের অপরাধ কি এই যে দাড়িওয়ালা টুপিওয়ালারা আরামে মাহফিল করতে পারে, সেই জন্য তাদেরকে আড়াই বছরের মদিনামায় দাও? এই সরকারের অপরাধ কি এই যে তোমরা 252 মাদ্রাসা বন্ধ করেছিলে, আর এই সরকার এসে 252 মাদ্রাসাকে খুলে দিয়েছে, এই অপরাধে নামায় দিতে হবে? তোমরা শুধু প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদেরকে বই কলম খাতা কলম শিক্ষার উপকরণ ফ্রি দিয়েছিলে, ইবতেদায়ী মাদ্রাসাকে দেও নাই কিছুই। গরিব মানুষেরা মনে করেছে তাদের তো রুটিটাই ধর্ম, তাদের খাবার পাওয়াটাই বড়, আমার ছেলের লেখাপড়া পয়সা দিয়ে তো করতে পারবো না, মাদ্রাসায় দিই না, স্কুলে দিলেই তো খাতা কলম বই কলম পাওয়া যাবে, তাই তারা প্রাইমারিতে দিত। ইবতেদায়ী ছাত্র ছাত্রী পাইত না, ওদের বুদ্ধি ছিল, ওরা বুদ্ধি করে একথা কখনো বলে নাই যে মাদ্রাসা বন্ধ করে দেবো, কিন্তু কলে কলে বন্ধ হওয়ার ব্যবস্থা করেছিল। একজনে নাকি তার বউ কিনে তো সাংঘাতিক, বউ একদিন জিজ্ঞেস করলো, আচ্ছা স্বামী তুমি যে আমার এত কিলাও, তুমি কি আমার রাখবা না? স্বামী কয় যে কিলের ওজন বুঝে টের পাও না, রাখবো কিনা, মাদ্রাসা বন্ধ করবো এই কথা তারা বলবে না, কলে কলে বন্ধ করে দেবে। তাই তারা প্রাইমারি স্কুলগুলিকে সাহায্য করেছে, ইবতেদায়ীকে দেয় নাই। এই সরকারের কি অপরাধ এই যে তারা ইবতেদায়ী মাদ্রাসায় খাতা কলম বই কলম শিক্ষার উপকরণ প্রাইমারি মতো দিয়েছে, সেই অপরাধ? শুধু তাই না, ইবতেদায়ী মাদ্রাসা সব শিক্ষককে প্রাইমারি স্কুলের মতো বেতন ভাতা দেওয়া হবে। আমি সেদিন পার্লামেন্টে কথা উঠিয়েছিলাম যে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনগুলি সব থেকে বেশি অবহেলিত, তাদের চাকরি যায় কথায় কথায়। আনফর্চুনেটলি প্রায় প্রত্যেকটি মসজিদের সেক্রেটারি মোতাল্লি ক্যাশিয়ার সভাপতি হয় ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী লোকেরা, ফলে আলেমদের কোনো মর্যাদা সেখানে নাই। মুরগিতে মসজিদে পায়খানা করলো কেন? এই জন্য ইমামের চাকরি যায়। তুমি রাজনৈতিক কথা মন মেম্বরে দাঁড়াইয়া জুমার দিন বললা কেন? তার চাকরি চলে যায়। আমি পার্লামেন্টে এটা বলেছি, ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুল চালু করতে হবে। আপনারা জানেন নোটিশ দুই রকম হয়, একটা গৃহীত হয় আর একটা গৃহীত হয় না, কল অ্যাটেনশন নোটিশ 71। আমার ওই নোটিশটা গৃহীত হয়েছিল, মন্ত্রী আমার এই প্রস্তাবের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন গত এক বছরের মধ্যে আজকের যে প্রস্তাব এসেছে সারা পার্লামেন্টের মধ্যে এটি হলো শ্রেষ্ঠ প্রস্তাব। সরকার একমত হয়েছেন, বর্তমান সরকার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করে 4 কোটি টাকা দিয়া এর পরিকল্পনা শুরু করেছেন, এবং ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুল আন্ডার প্রসেসিং, এটা প্রসেস হচ্ছে, খুব শিগগিরই এদেশের মুয়াজ্জিনরা সরকারিভাবে বেতন ভাতা পাবে। কাজী এগুলি অপরাধ, এই অপরাধে আড়াই বছরের মধ্যে নামতে হবে। কাজী আমি আপনাদেরকে চিকিৎসার জন্য বলবো, আপনারা চিকিৎসা করেন, জি চিকিৎসা করেন, সেই চিকিৎসা মনে হয় খুব ভালো হবে, হয় হেমায়েতপুর আর না হয় কদুর তেল। প্রিয় ভাই সব, এই সরকার এদেশের মুসলমানদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নিয়েছে, কাদিয়ানিদের বিরুদ্ধে। আবামান কাল থেকে এই দেশের মানুষের দাবি ছিল কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা করা হোক, কোনো সরকার মানে নাই। বর্তমান সরকার জোট সরকার যেহেতু ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সরকার, তাই দেশের আলেম ওলামা এবং তাওহিদবাদী জনতার দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার ঘোষণা দিয়েছে কাদিয়ানিদের বই বিক্রি
বিপণন সংরক্ষণ সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো, বন্ধ করে দিয়েছে। এইটা বলার পর বিরোধী দলীয় নেত্রী তিনি বলেছেন কে মুসলমান আর কে মুসলমান নয়, এটা বলার দায়িত্ব আল্লাহ, সরকারের এটা বলার কোনো দায়িত্ব নাই, এটা বলা হলো খোদার উপরে খোদগিরি করা। আমি বলেছি আল্লাহ কে মুসলমান কে মুসলমান নয় এই কথা উনি হয়তো না জানতে পারেন, কিন্তু আল্লাহ 1500 বছর আগে এর মধ্যে বলে দিয়েছেন কে মুসলমান আর কে মুসলমান নয়, 1500 বছর আগে এর মধ্যে ফয়সলা করে দেওয়া হয়েছে। তিনি বলেছেন সরকার নাকি এটা মানবাধিকার লঙ্ঘন করেছেন এই আইন করে, সরকার নাকি ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতাকে বন্ধ করেছে। এই কথা বলে এ দিয়ে গণতন্ত্র নস্যাত করা হয় নাই, বাক স্বাধীনতা বন্ধ করা হয় নাই, মানবাধিকার লঙ্ঘন করা হয়নি, বরং মুসলমানদের দাবি মেনে নেওয়া হয়েছে। আর তিনি কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করে বাংলাদেশের 14 কোটি মুসলমানের কলিজার উপরে আঘাত হেনেছেন। এদেশের মুসলমানের এই আঘাতের জবাব দেবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ। যারা কাদিয়ানীদেরকে পক্ষ সমর্থন করে বিবৃতি দিয়েছে বাংলাদেশের মুসলমানেরা তাদেরকে ভোট দেবে না। প্রিয় ভাই সব, তাই আজকে এর জন্য নিষিদ্ধ হারাম, এবং কাদিয়ানীরা যাওয়া জরুরত বোধ করে না, কারণ তারা মনে করে মক্কা রব্বুল আলামিন আমরা জেনেও গুনাহ করেছি না জেনেও করেছি, বুঝেও করেছি না বুঝেও করেছি, তুমি রহমানুর রহিম, আজকে আমরা গুনাহর স্বীকৃতি দিতেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ গো তুমি আমাদের মা বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের আব্বা কত যত্ন করেছেন আমাদেরকে, কত কষ্ট করে মানুষ বানাতে চেষ্টা করেছেন, আজ আব্বা বেঁচে নাই, নাম ধরে কেউ ডাকে না, ঘাড়ে কেউ হাত বুলায় না, পিঠে হাত বুলায় না আদর করে। রব্বুল আলামিন আব্বা যাদের মারা গেল কবরটাকে বেহেশত করো, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু, এই অক্ষরটার মধ্যে আল্লাহ তুমি ঢুকাই দিছো, মায়ে আমাদের পেটে রেখে কত কষ্ট করেছেন, ডেলিভারিতে কষ্ট করেছেন, 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন, কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছেন, ওই মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন খেদমত করার তৌফিক আমাদের দাও, তাদের স্বাস্থ্য ভালো রাখো, ঈমান ভালো রাখো। আরেকটি দোয়া করি আমাদের মা বাপকে বিছানায় ফালাইয়া প্যারালাইসিস করে আল্লাহ তাদেরকে মেরো না, নিজে নিজে খাইতে পারে, পড়তে পারে, হাঁটতে পারে, টয়লেটে যেতে পারে, সুস্থ অবস্থায় ইমানের সাথে তোমার কাছে উঠাইয়া নিও। রব্বুল আলামিন তাম পৃথিবীতে মুসলমানের আজ বড়ই বিপদে আছে আল্লাহ, আল্লাহ তুমি মুসলমানদের উপরে রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন আমরা গুনাহগার 1000 বার সত্য, আমরা নাফরমান 1000000 বার সত্য কথা, তারপরে বিনীতভাবে তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ আমাদের গুনার কারণে কাফের দিয়ে আমাদেরকে মার খাওয়াইও না। রব্বুল আলামিন ইরাক আমাদের ইরাকে কোনো আত্মীয় স্বজন নাই, ইরাকের মুসলমানদের সাথে আমাদের সম্পর্ক, ওরা মুসলমান আমরাও মুসলমান, আল্লাহ তাআলা গত বছর এই সময় যারা ইরাকে কোটি কোটি টাকার মালিক ছিল আজ সেই মালিকগুলি কোটি কোটি টাকার মালিক ব্যক্তি আজ এক প্যাকেট বিস্কুট একখান রুটি এক গ্লাস পানির জন্য কাফের কাছে হাত বাড়া। ইরাকের পাকদামান মহিলারা ইরাকের মা বোনদের গায়ে কাফের সৈন্যরা অস্ত্র তালাশের নামে তাদের গায়ে হাত দেয়। রব্বুল আলামিন ইহুদিরা আমাদের সিন বুড়া মানুষ
পঙ্গু মানুষ, সারা জীবন পঙ্গু, আল্লাহ সেই মানুষটাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিল। আমাদের কেবলায় উলা বাইতুল মুকাদ্দাস তারা ঘিরে ফেললো। রব্বুল আলামিন, তুমি মুসলমানদেরকে আর জুলমের শিকার বানাইও না, আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়া রব্বুল আলামিন, তামাম দুনিয়ায় মুসলমানদেরকে।